ঘরে না হয় নাই বা এলে, বেলকনিতে এলে, সেখানে না হয় আমরা প্রেম করলাম। আমি ফোন করব। বাড়ির দলিল কোথায় আছে সেটা তোমাকে জানতে হবে কেন? আমি এই বাড়ির বড় ছেলে, আমার জানার অধিকার আছে। বাড়িকে যে 5 কোটি টাকা তুমি দেবে তা কিভাবে ব্যবস্থা করবে? আর ব্যাংকেই বা তোমাকে কেন এত টাকা লোন দিবে? তুমি নিশ্চয়ই এই বাড়িটা বন্ধক রেখে সেই টাকাটা নেবে, তাই না? যত্ন করে করে তুমি কিন্তু আমার অভ্যাস খারাপ করে দিচ্ছ শিউলি। আপনি যদি নিজে খাইতেন তাহলে কি আমার আশা লাগতো? আপনি যে কেন নিজের একটু যত্ন নেন না ছোট ভাবে আমি বুঝি না। আমি নিজে যত্ন নিলেও তোমাকে আমার লাগবেই, বুঝেছো? আমি কিন্তু আপনার নিয়ে অনেক চিন্তা ছিলাম ভাবি। আমাকে নিয়ে কেন? কি ঠিক আছে কি হয়ে যায় কেউ তো বলতে পারে না ভাবি। আর এমনিতেও সবকিছু মিলায় অবস্থা বেশি ভালো না। এইভাবে আর আপনি বাইরে যান না ভাবি, দেখেন নাই ছোট ভাইজানের কি অবস্থা হইছে। ভয় পেও না শিউলি, কিচ্ছু হবে না আমার। ভাবি, আমার কিন্তু আপনার এ দেখে মনে হইতেছে আপনি আবার বাইরে যাইবেন। বাইরে না গেলে কি হবে শিউলি? এতগুলো টাকা তো আর এমনি এমনি জোগাড় হবে না। ভাবি, আপনি কি চাকরি করেন? না তো। তাহলে টাকা পাবেন কই? আমার একটা ব্যবসা আছে। তাই কোন? আপনিও চাচার মতো ব্যবসা করেন না? না না, কি যে বলো, ইরফানের বাবা তো অনেক বড় ব্যবসায়ী, আমি কি আর অত বড় ব্যবসায়ী হতে পারবো? ছোট একটা ব্যবসা এই কেবলই শুরু করেছি আমি। সেইখান থেকে কি আপনার এতগুলো টাকা হইব? না না, একবারে অতগুলো টাকা তো আর এখান থেকে হবে না, তবে এখান থেকে কিছু একটা করতে হবে আমার। আরো অনেক কিছু করতে হবে, অনেক বড় কিছু, অনেক কিছু। হেরে গেলে চলবে না পারি, হতাশ হয়ে গেলেও চলবে না, একদম চলবে না। হ্যালো রিয়া। হ্যালো ইরফান। তুমি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! কি যেন বলে, একেবারে মেঘনা চাইতেই বৃষ্টি। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তোমার খবর বলো। আমার তো কেটে যাচ্ছে। রিয়া, তুমি সবটা শুনেছ নিশ্চয়ই। কি বলো তো? তার মানে শুনোনি? আহা, তোমার না সে ঘুরে পেঁচিয়ে কথা বলার স্বভাবটা আর গেল না। এত কাব্য না করে বলো কি হয়েছে। আমরা বিয়ে করেছি, মানে আমি আর পারমিতা আমরা বিয়ে করেছি। হ্যালো, রিয়া শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। হ্যাঁ, কংগ্রেচুলেশন ইরফান, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রিয়া। তাহলে বুঝা গেল ক্লাসিক প্রেমেরও মিল হয়, যেমন তোমাদের হলো। তাহলে এই নিউজ দেওয়ার জন্য ফোন করেছো? অ্যাকচুয়ালি না, আসলে তোমাকে অন্য একটা কথা বলার ছিল, বাট কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না। কি হয়েছে ইরফান? Anything wrong? রিয়া, আমার তোমার একটা হেল্প লাগবে। হেল্প? আমার?
সিরিয়াস কিছু ইরফান? সিরিয়াস, খুব সিরিয়াস। আর এর চেয়ে সিরিয়াস কিছু আর হতে পারে না। আসলে আই এম ভেরি সরি ইরফান, আমি এগুলোর কিছুই জানতাম না। আমি এখানে এসে আমি শুধু আমার নিজেকেই সময় দিয়েছি। ইরফান, তুমি আমাকে হেল্পের কথা বলেছিলে, যদি সত্যি আমি হেল্প করতে পারি তাহলে তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। তোমার বাবা আর আমার বাবা মিলে যে বিজনেসটা শুরু করতে চেয়েছিল সেটা যদি আবার শুরু করা যেত, মানে তুমি তো আমাদের ব্যবসা কন্ডিশন জানো কি। না ইরফান, না, আমার মনে হয় না এটা পসিবল, কারণ পাপা এমনিতেই তোমার উপর রেগে আছে। তারপর আমি আবার ক্যানাডা চলে আসলাম, এটার জন্য পাপা তোমার উপর রাগ। আর আমার মনে হয় না এইসব কারণে পাপা এই ডিলে রাজি হবে। এনিওয়ে আমি রাখছি রিয়া। ইরফান, তুমি যেহেতু বলেছো একটা কিছু তো অন্তত হবেই। হাজার হোক তুমি আমার। রাখছি। এই পুরো বিষয়টা বাড়িকে একবার জানাতে হবে। পানি খাও নাও, পানি খাও। ছেলেমেয়েরা বড় হয়েছে, তারা তাদের কথা বলবে, এটাই তো স্বাভাবিক। পল্লব যে ব্যবহারটা করলো আজকে তোমার কি স্বাভাবিক বলে মনে হয়? একটু মাথা গরম করেছে বেশি, সেটা সত্যি, কিন্তু ওর দুশ্চিন্তাটা, ওর দুশ্চিন্তা ঠিক ঠিক তো, তাই না আফসান? হ্যাঁ, পল্লব খুব খারাপ ভাবে কথাগুলো বলেছে, কিন্তু সত্যি তো তাই। মানে? মানে এই বাড়িটা আমাদের, এই বাড়িটার যদি কিছু হয় তাহলে তো আমাদের সবাইকে পথে দাঁড়াতে হবে, তাই না? তুমিও কি তাই মনে করো শ্যামা? এক বাড়ির জন্য সত্যি তো তুমি তোমার দুই ছেলের উপর অবিচার করতে পারো? না, আমি কারো উপরেই কোনো অবিচার করছি না শ্যামা। করছো না? সত্যি করছো না? আফসান, তুমি শুধু পল্লব আর পাবেন না, তুমি পারির উপরও অবিচার করছো। তুমি জানতে না ইরফানের বাবা একজন ঋণ খেলাপি? তুমি জানতে না? সত্যি করে বলো তো। জানতাম, হ্যাঁ আমি জানতাম, আমি জানতাম ওসমান সাহেব ঋণ খেলাপি, কিন্তু বাংলাদেশে কবে কখন কিভাবে কোন ঋণ খেলাপি শাস্তি পেয়েছে সাইমা? আমি জানতাম লোকটা বিপদে আছে, কিন্তু এটা জানতাম না যে পুলিশ এসে তাকে আটক করে হাজতে আটকে রাখবে।
আমি জানতাম আমি ভুল করছি, সঙ্গে আমি এটাও জানতাম আমি যদি সঠিক কাজটা করতে যাই তাহলে আমার বাড়ি তার প্রিয় মানুষকে বিয়ে করতে পারবে না, আর তা না পারলে সে সুখী হবে না জীবনে। তাহলে কি সে এখন সুখী হবে বলো? কি বলতে চাও তুমি? শুনতে খারাপ লাগবে, তারপরও বলছি, পল্লবের মতো আমিও তোমাকে বলছি, আমাদের ভুলের কারণে আমাদের ছেলে মেয়ের জীবনগুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের না, যা ভুল হওয়ার, যা ভুল করার, সমস্ত ভুল আমি করেছি সাহেব, সমস্ত ভুল আমার। তুমি আর কোনো ভুল করো না আফসার, করো না। পল্লবের মতো আমি জানতে চাই আসলে আমাদের বাড়ির দলিলটা কোথায়, কি করেছো দলিলটা? তুমি কি দলিলটা ব্যাংকে জমা দিয়েছো নাকি নাকি অন্য কাউকে তুমি দিয়ে? সায়মা, তুমিও তুমিও আমাকে সন্দেহ করছো, তুমিও আমাকে বিশ্বাস করতে পারছো না সায়মা। তুমি কিন্তু এখনো বলনি বাড়ির দলিলটা কোথায়। আমার বাড়ি, আমার দলিল, আমি যাই করি না কেন, তোমাদের কি, কি তোমাদের কি? পল্লব যেটা বলেছে এটাই সত্য, তুমি দলিলটা ব্যাংকে জমা দিয়েছ। তোমরা ঠিক, তোমরা সবাই ঠিক, আমি ভুল, আমি ভুল শুধু। তোমাদের চিন্তা করতে হবে না সায়মা, আমার ভুল আমি সামলাবো। জি জি, ঠিক আছে, আমি তাহলে কালই আসছি। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, রাখছি। যাক, একটা পদ তো পাওয়া গেল, কিন্তু একদম খালি হাতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। অন্তত কিছু স্যাম্পল যদি নিয়ে যেতে পারতাম, জিনিসগুলো তো রেখে এসেছি বাড়ি। আমাকে ট্রাই করছিলি তুই কখন? বল কি দরকার? কেমন আছিস ভাইয়া? আমি কেমন আছি তাতে কার কি আসে যায়, কোনো দরকার না থাকলে তো কেউ আমার খবরও নেয় না। এভাবে কথা বলছিস কেন তুই? তো কিভাবে কথা বলবো? কি হয়েছে বলতো ভাইয়া তোর? ম্যাচ ছিল, ভালো খেলতে পারিস নি না? পারি, ফালতু কথা বাদ দে তো, ফালতু কথা শোনার মতো সময় আমার নাই। কেন ফোন দিয়েছিস তা বল, কি দরকার? আচ্ছা শোন না, আমার
গয়না বানানোর জিনিসপত্রগুলো একটু লাগতো। তুই কি কাউকে দিয়ে একটু পাঠিয়ে দিতে পারবি? কেন, তুই কি ওই বাড়িতে এখন গয়না বানাবি নাকি? আচ্ছা এই বাড়ি শোন, তোর শাশুড়ি তোকে কোনো কাজ দেয়নি, যে কাজগুলো দিয়েছে না ওগুলো কর। তুই একটু থামবি ভাইয়া, তুই কাউকে দিয়ে পাঠিয়ে দিতে পারলে পাঠা, না হলে আমি অন্য কোনো ব্যবস্থা করছি। সারার সাথে যোগাযোগ করার এটাই সুযোগ, মেসির মতো আমাকেও সুযোগ সন্ধানী হতে হবে। বাড়ি যখন ডিবক্সে বলটা বাড়িয়েই দিয়েছে, আমি গোলটা করব না কেন? কি রে, কি হলো, কথা বল। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি কালকে তোর গয়নাগুলো নিয়ে আসব। হ্যাঁ না না ভাইয়া, তোর এখানে আসতে হবে না, তুই কাউকে দিয়ে পাঠিয়ে দে না। কেন, আমি যেতে পারবো না কেন? আমি কি তোর শ্বশুর বাড়ি দেখতে পারবো না, নাকি তোর শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলতে পারবো না? শোন এসব কথা বাদ দে, আমি কালকে আসছি, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আমি ফোনটা রাখলাম। হ্যালো ভাইয়া। রাখলাম ফোনটা। মামা টেকাটা। আরে লেখা রাখো, বাবা আসলে নিয়ে নিও। হ্যালো, আপনি আমার নম্বর কোথায় পেলেন? কেন ফোন করেছেন আমাকে? আমরা কোথায় আছি সেটা আপনাকে বলতে হবে। কোথাও গেলে কি আপনাকে জানিয়ে যেতে হবে নাকি? খবরদার আমাকে ফোন করবেন না, আর আমার মা তো বলেছে আপনার সব টাকা শোধ করে দেবে। কে ফোন করেছে রে? চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবেন না, খবরদার। কে ফোন করেছে মিথি? হ্যাঁ মিথি, এভাবে দেখা করাটা কি ঠিক হচ্ছে? কেন, এখানে ভুলটা কোথায়? আমার নিজের বিয়ে করা বউয়ের সাথে আমি দেখা করছি, সেখানে ভুল কিসের? ভুল হয়তো না ইরফান, কিন্তু মা জানলে খুব কষ্ট পাবে। আর আমার কষ্ট পারি জানালা খুলে না। কেন ভাইয়া, জানালাটা খুলে দিলে একটু বাতাস আসতো। বাতাস? না না, তুমি বুঝতে পারছো না, বাতাসের সাথে সাথে